সৌরজগতের সীমান্ত থেকে ভয়েজার ওয়ানের তোলা পৃথিবীর একমাত্র ছবি পেল ব্লু ডট, তার বয়স পূর্ণ হতে যাচ্ছে 33 বছর। যে ছবিতে পৃথিবীকে একটি ধূলিকণা থেকেও আকারে ক্ষুদ্র দেখা যায়। নাসার বৈজ্ঞানিকদের কাছে এটি খুবই আবেগঘন একটি ছবি, তাই 33 বর্ষপূর্তিতে নাসা ছবিটিকে নতুন করে আবারও প্রকাশ করেছে। আমরা জানি আমাদের সৌরজগতে এখন গ্রহের সংখ্যা 8, তবে একসময় ছিল 9টি। এও জানি যে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী, যেটি অবশ্য এখন বামন গ্রহ হিসাবে গণ্য হয়, কিন্তু একসময় নবম গ্রহ হিসাবে গণ্য হতো, সেই প্লুটো। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই প্লুটোর কাছাকাছি থেকে আমাদের পৃথিবীকে কেমন দেখাবে? প্রায় 400 কোটি মাইল দূর থেকে আদৌ দেখা যাবে কিনা আমাদের প্রিয় গ্রহটিকে? 33 বছর আগে স্পেস প্রোব ভয়েজার ওয়ান যখন আমাদের সৌরজগতের সীমান্তে, তখন পৃথিবী থেকে ভয়েজার ওয়ানের দূরত্ব 400 কোটি মাইল। ভয়েজার ওয়ান মিশন অবশ্য এখনও চলছে, তবে সেই মুহূর্তটা ছিল ক্যামেরার মিশন শেষ। তার কিছুক্ষণ পরই চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে ভয়েজার ওয়ানের ক্যামেরা। ইমেজিং টিমের সদস্য কার্ল সেগান বললেন, বন্ধ করে দেওয়ার আগে এত দূর থেকে পৃথিবীর একটি ছবি তোলা যেতে পারে। তার আইডিয়ায় দলের অনেক সদস্য রাজি হচ্ছিলেন না। বেশিরভাগের সন্দেহ ছিল এত দূর থেকে পৃথিবীকে ঠিকমতো দেখা যাবে কি না, তারই কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কার্ল সেগান অনর ছিলেন, বাকি সবাইকে তিনি রাজি করালেন। তিনি দেখাতে চেয়েছিলেন এই মহাবিশ্বে আমাদের গ্রহটির অস্তিত্ব কত ক্ষুদ্র। বাকি সদস্যরা রাজি হলে ভয়েজারের ক্যামেরাকে পৃথিবীর দিকে ঘোরানো হলো আর তোলা হলো এই ছবিটি। ছবিটি তোলার পর পৃথিবীকে ঠিকমতো দেখাই যাচ্ছিল না। পরে 3 রঙের ফিল্টার ব্যবহার করে বের করা হয় পৃথিবীকে। পুরো ছবিতে পৃথিবীর আকার মাত্র 0.12 পিক্সেল। এত ক্ষুদ্র পৃথিবীকে দেখার পর কার্ল সেগান পেল ব্লু ডট নামে একটি বই লেখেন। সেখানে তিনি আহ্বান করেন, আমরা যেন একে অপরের প্রতি আরো মানবিক হই। একটি ধূলিকণা থেকেও ছোট একটি স্থানের ক্ষণস্থায়ী শাসক হওয়ার জন্য যেন আমরা একে অপরের ক্ষতি না করি। আমরা যেন এই ডটটি মানে পৃথিবীর পরিচর্যা করি, কারণ এখনো পর্যন্ত জানা মহাবিশ্বে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন যাপন করা যায়। এই ছবিটি তোলার 34 মিনিট পর ভয়েজার ওয়ানের ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়। পুরো মিশনে ভয়েজার ওয়ান 59টি ছবি তোলে, যার মধ্যে পেল ব্লু ডট ছবিটি ছাড়াও বিখ্যাত ছবির মধ্যে আছে সৌরজগতের ফ্যামিলি পোর্ট্রেট, যেখানে সৌরজগতের সব গ্রহকে একটি চমৎকার অ্যালাইনমেন্টে পাওয়া যায়। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? আর পেল ব্লু ডট নামক আমাদের পৃথিবীর ছবিটি আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।